আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজী বিশ্বের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, কাজী অফিসে কে তালাক দিতে পারবে। কাজী অফিসে তিন ধরনের তালাক রেজিস্ট্রেশন হয়ে থাকে। প্রথমত ছেলে মেয়েকে তালাক দিতে পারে, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে, তালাক রেজিস্ট্রেশন আসতে পারবে কাজী অফিসে। আর দ্বিতীয়ত হলো স্ত্রী স্বামীকে তালাক রেজিস্ট্রেশন করার জন্য আসতে পারবে কাজী অফিসে। আর তৃতীয় যে বিষয়টি হলো কাজী অফিসে আরেকটি বিষয়, তালাক রেজিস্ট্রেশন করা যায় আপোষ বা খোলা তালাক। এই তিন ধরনের তালাক আপনি কাজী অফিসে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর দ্বিতীয় পর্বে আমি আলোচনা করবো কাজী অফিসে তালাক রেজিস্ট্রেশন করতে কি কি কাগজ লাগে। তো আজকে পর্যন্ত, এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।